দিন শেখার ছাত্র যদি হন মারা গেলে শহীদি মর্যাদা, আপনার চলার পথে ফিরিস্তারা নিজেদের পাখা নূর রহমতের ফিরিস্তারা ওদের পাখা বিছিয়ে দেবে। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام. পয়গম্বর বলেছেন দিন শেখার মজলিসের এত দাম, 50, 60, 70, 80 বছর নফল ইবাদত করার চাইতো দিন শেখার মজলিসের দাম আল্লাহর দরবারে বেশি। শেখার মজলিস, দিন শেখার আলোচনা, দিন আপনি শিখবেন না? এক নম্বর সবক, প্রথমত ইমান অর্থ বিশ্বাস, ইমান অর্থ বলেন, এই ইমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। ইমানের হাকিকত তিনটা, কয়টা বলবেন? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদিক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বর মুখে স্বীকার করা, দুই নম্বরে যেটা মুখে বলবো অন্তরে বিশ্বাস করব, তিন নম্বরে যেটা মুখে বলে অন্তরে বিশ্বাস করার পর কাজে পরিণত করব। ইমান হয়ে গেছে, ইমান অর্থ কি? ইমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। আমি যেটা বলবো আপনি, ইমানের প্রথমটাই হলো মুখে স্বীকার করা। আমি কিছু প্রশ্ন করলে আপনি সাথে সাথে জবাব দিবেন যদি ভেতরে ইমান থাকে, ঠিক আছে? আমরা ইবাদত কেন করি বলেন? এখন আপনার কাজ দ্বিতীয়টা, অন্তরটা বিশ্বাস করা লাগবে, ওগুলো পরের, ওটা আমার আলোচনার বিষয় না। আপাতত ইমানের প্রথম যে স্বীকারোক্তি এটা সবাই বলবেন, কি জন্য কি করি, প্রশ্ন করলে জবাব দেবেন, আল্লাহকে রাজি খুশি করলে কি হবে বলেন? এবার বলেন, জান্নাতের মালিক? উত্তর সঠিক নয়, জান্নাতের মালিক আমরা। মানুষ কেমন? মানুষ কেমন? মানুষ কোনো নেককার টেককার নাই, মুসলিম অমুসলিম নাই, পৃথিবীতে যত মানুষ আসছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবাই জান্নাতের মালিক। আবু জাহেলও জান্নাতের মালিক, আবু লাহাব, উতবা, সাইবা সব জান্নাতের মালিক। তবে জান্নাত বানাইছেন কে? সবাই বলেন, কাদের জন্যে? কাদের জন্যে? মানুষ, জিন, সবাই জান্নাতের মালিক, সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। বলবেন হুজুর আবু জাহেলের জন্য জান্নাত জীবনের প্রথম শুনলাম, সব খটকা ভেঙে যাবে। বাবা যে কামাই করেন নিজের জন্য না সন্তানের জন্য, এই তো বুঝে ফেলেছেন। কামাই করেন কে? সবাই বলে না, কার জন্যে? বাবার সম্পত্তির মালিক হয় কে? এখন সন্তান যে বাবার সম্পত্তির পূর্ণ মালিক হবে একেবারে বিনা কষ্টে না, শর্ত আছে। কি আছে? শর্ত হলো বাবাকে ভালোবাসতে হবে। শর্ত কি? সবাই মনে হয় জবাব দেন না, কি এক আজীব লাগে, সব জায়গায় গেলে এগুলো বারবার বলতে, আপনি আমার দিকে তাকায় রয়েছেন ঠিক, আমি কথা বলতেছি তাও শুনতেছেন, জবাবটা দিচ্ছেন না। জবাব দেওয়া আপনার জন্য ফরজ নয় এটাও ঠিক, তবে কিয়ামতের ময়দানে কেন জবাব দিলেন না এই জবাবটা দিতে হবে। অতগুলো কথা এখন বলতে গিয়ে সময় নষ্ট করতে চাই না, আপনার জবাব দিয়েন যাতে আমার সময় নষ্ট না করা লাগে। জবাব না দিলে কিছু কথা তো বলতেই হবে। সন্তানের জন্য শর্ত বাবাকে ভালোবাসতে হবে। বাবাকে ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? বাবা যা বলেন সন্তানকে তা। এখন যদি কোনো সন্তান বাবার কথা অমান্য করে চলে, এলাকায় খুন খারাপি, মদ, গাঞ্জা, জুয়া, ইফতিজিং, যৌন হয়রানি, চুরি, ডাকাতি সব অন্যায়ের সাথে জড়িত থাকে, বাবার নাক কান কেটে চুনকালি মেখে দেয়, ওই সন্তানকে বাবা সম্পত্তির ভাগ বা মালিক বানাবেন?
বরং মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, ওই কুলাঙ্গারটা যেন আমার জানাজায় না আসে। বাবা মারা গেল, সম্পত্তি ভাগ হলো, ওই সন্তান পাবে না? কেন? ভালোবাসার শর্ত পূরণ করতে না।